আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বিচ মাউন্টেনে যাচ্ছি। এটা নর্থ ক্যারোলিনার ব্লু রিজ পার্কের পাশেই একটা সিটি, অর্থাৎ পাহাড়ের উপরে একটা শহর। এই জায়গাটার নামই বিচ মাউন্টেন। সো দেখতেই পাচ্ছেন যে শীত শেষ হলেও এখানে এখনও বরফ জমে আছে, অর্থাৎ শীতে যে তুষারপাত হয়েছিল সেটা পুরোপুরি এখনও শেষ হয়ে যায়নি। এখনও দেখুন যে আশপাশে, আমরা যখনই বিচ মাউন্টেনে পৌঁছালাম তখন দেখতে পাচ্ছি যে চারপাশে বাড়ির সামনে এখনও সেই তুষারপাতটা এখনও রয়ে গিয়েছে। রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু দেখুন পুরোপুরি এখনও পরিষ্কার হয়নি। আমেরিকার এটা একটা সুবিধা, যদিও বিশাল বড় দেশ, অনেক ফাঁকা জায়গা, কিন্তু আপনি কান্ট্রি সাইডে যান বা পাহাড়ে যান, গিয়ে দেখবেন যে কয়েকটা বাড়ি বা কিছু মানুষ অবশ্যই থাকবে, বা লোকজন না থাকলেও তারা, যদিও শহরে থাকলেও ওই বাড়িগুলা তারা এয়ারবিএনবিতে ভাড়া দিয়ে রাখে। অর্থাৎ আপনি চাইলে সেখানে এক রাত দু রাত ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানেও দেখুন যে অনেকগুলা বাড়ি, সেই বাড়িগুলা সারি সারি বাড়িগুলা এই পাহাড়ের উপরে, দেখতেও ভালো লাগছে। আমরা এখানেও একটা ওভারলুকে দাঁড়ালাম, এটার উচ্চতা দেখুন প্রায় 5000 ফিট। এই জায়গা থেকে দূরের যে মাউন্টেনগুলা, সেই মাউন্টেনের ভিউটা দেখা যায়। সেটা হচ্ছে অ্যাপালিচিয়ান মাউন্টেন। সেই মাউন্টেনগুলা হচ্ছে পৃথিবীর বলা হয় সবচেয়ে পুরাতন মাউন্টেন, প্রায় 500 মিলিয়ন বছরের পুরানো। সেই মাউন্টেনগুলা এখান থেকে দেখার ব্যবস্থা ওরা করে দিয়েছে। আর আপনি যদি খুব মানে পরিষ্কারভাবে দেখতে চান, এখানে মাত্র একটা কোয়ার্টার দিলেই, অর্থাৎ আপনি যদি এখানে 25 পয়সা দেন, হ্যাঁ 25 সেন্ট যদি আপনি দেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে এই জায়গাটায় দাঁড়িয়ে দেখতে পারবেন। আর ওখানে কী কী মাউন্টেন দেখা যায় এবং কোনটার উচ্চতা কত সেটা এখানে লেখা আছে। সো লোকজন আসে, এসে এখানে দেখে, বিশেষ করে আমি দেখি যে বাচ্চারা খুবই এনজয় করে। তারা এই মাউন্টেনগুলো যেহেতু তারা শিখতে পছন্দ করে বা জানতে পছন্দ করে, বাচ্চাদের আগ্রহ অনেক বেশি থাকে শেখার, তারা এসে আমি দেখি যে এটা দেখে, আর এই ইনফরমেশনটা এখানে লেখা আছে। আর ওই যে মাউন্টেনগুলা যেটা বললাম, যেটা বলা হয় যে পৃথিবীর পুরাতন মাউন্টেন বা পর্বতমালার মধ্যে একটি, সেটা এটার শুরুটা পেনসিলভেনিয়া স্টেটে হলেও ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া হয়ে, নর্থ ক্যারোলিনা হয়ে, সাউথ ক্যারোলিনা হয়ে, টেনেসি হয়ে, জর্জিয়া গিয়ে শেষ হয়েছে। বুঝতেই পারতেছেন যে সেই মাউন্টেনের পথটা অনেক লম্বা পথ। আর এরই একটা পার্ট হচ্ছে যে ব্লু রিজ পার্কওয়ে, যেখানে আমরা, যেই জায়গাটায় আমরা আছি। এই ব্লু রিজ পার্কওয়ের এই জায়গাটায়, অর্থাৎ বিচ মাউন্টেন এবং সুগার মাউন্টেনটা বিখ্যাত হচ্ছে স্কি রিসোর্টের জন্য। এখানে লোকজন আসে এবং ওরা এই রিসোর্টগুলোতে খুবই এনজয় করে। ওয়াও, বিউটিফুল! দেখুন পাহাড়ের পাদদেশে একটা সুন্দর বাড়ি, বাড়ির ওখান থেকে ভিউটার কথা চিন্তা করুন। আর ওটা হচ্ছে, ওই পাশে হচ্ছে সুগার মাউন্টেন। বিউটিফুল, ভেরি বিউটিফুল। সো এরকম পথে পথে বিভিন্ন ওভারলুক আছে যেখানে দাঁড়িয়ে এরকম সৌন্দর্য দেখা যায়। Thank you.
আমি এখন আরেকটা ওভারলুকে দাঁড়িয়েছি, পাশেই দেখুন যে বাড়িগুলা, বাড়িগুলার ভিউ আগেও বলেছি যে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সেই সুগার মাউন্টেন। সো এখানে আরেকটা বাড়ি তৈরি হচ্ছে এই জায়গাটা থেকে, আর সুগার মাউন্টেনের উপরে দেখেন যে সুন্দর এখানে একটা বিল্ডিং আছে, সেটা অফিস। নাইস ভিউ। পাশেই হরিণ দেখতে পেলাম, অবাধে হরিণ বিচরণ করছে। ওরা জানে যে ওদের কোনো ভয় নেই, কেউ ওদের ক্ষতি করবে না, তাই ওরা নিশ্চিন্ত মনে ঘুরে বেড়াচ্ছে এবং খাবার খুঁজে বেড়াচ্ছে। ফায়ার হাইড্রেন্টটা খেয়াল করুন, যেখানেই ওদের রাস্তা থাকবে বা যেখানেই বাড়ি থাকবে, বাড়ি তৈরি করার জন্য পারমিশন দেওয়ার আগে ওই জিনিসগুলো ওরা নিশ্চিন্ত করে যে নিরাপত্তার যে জিনিসগুলো দরকার বা নাগরিক যে সুযোগ সুবিধা দরকার সেটা ওখানে আছে কি না, যদি থাকে তখনই আপনাকে অনুমতি দেয়া হয়। এটা হচ্ছে সেই রিসোর্ট, এই রিসোর্টে কেউ যদি যেতে চায় তাহলে আগে তাকে প্র্যাকটিস করে নিতে হবে, কারণ যে কারো পক্ষে প্রথম অবস্থায় এসেই এটাতে উপর থেকে নিচে নামা সম্ভব না, কারণ এখানে দুর্ঘটনার খুবই সম্ভাবনা থাকে এবং বরফ দেখতে সুন্দর লাগলেও এটা খুবই শক্ত থাকে এবং খুবই রিস্কি। আপনি যদি জাস্ট হাঁটতে গিয়েও পড়ে যান তাহলেই অনেকের হাত পা ভেঙে যায়, অর্থাৎ দেখতে সুন্দর হলেও এটা বরফের মধ্য দিয়ে হাঁটা বা চলাফেরা করা খুবই রিস্ক। আর এই জায়গাটায় দেখুন, এটা নিচের এই জায়গাটায় বাচ্চাদের জন্য ওরা ব্যবস্থা করেছে এবং বাচ্চারা নিচের এই জায়গাটা, এটা খুব বেশি খাড়া নয়, জাস্ট হালকা একটু ঢালু, এই জায়গাটায় বাচ্চারা খুব এনজয় করছে। উন্নত দেশের এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, যে আপনি পার্টিতে যান, পিকনিকে যান বা কোনো একটা রিসোর্টে যান, বড়দের বিনোদনের পাশাপাশি বাচ্চাদের জন্য অনেক ব্যবস্থা থাকে এবং বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা যদিও ধারণা করেছিলাম যে শীত প্রায় শেষ, এত ঠান্ডা হবে না, কিন্তু এই জায়গাটায় এখনও প্রচণ্ড ঠান্ডা বিরাজমান। তবুও আমাদের ভালো লেগেছে এই পাহাড়ি এই জায়গাটায় বা এখান থেকে থেমে থেমে সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের প্রায় সারাদিন শেষ হয়ে গেল। সন্ধ্যার দিকে আমরা আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। পাহাড় পর্বতের এটা একটা অন্যরকম সৌন্দর্য, আপনি যখন গাছে পাতা থাকে তখন একরকম, পাতা যখন ঝরে যায় তখন একরকম, সকালবেলা একরকম, বিকেলের শেষ আলোয় দেখুন আবার পাহাড়ের সৌন্দর্য অন্যরকম। সো যতবার যাই ততবারই ভালো লাগে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেল থেকে অবশ্যই দেখবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।